সুপ্রভাত, আপুনি চাই আছে নিউজ 18 অসম নর্থ ইস্ট। এয়া গুড মর্নিং 18। মই জয়ন্ত মাধব গোস্বামী। প্রথমে জনাও কংগ্রেসের প্রার্থী তালিকার খবর। নিউজ 18 হাতত আহিছে অসমর কংগ্রেসের প্রার্থীর তালিকা। কংগ্রেস হাইকমান্ডে সাজু করেছে যদিও চূড়ান্ত করিব পৰা নাই প্রার্থী তালিকা। রাজ্যের দুটা সমষ্টিত চূড়ান্ত সিদ্ধান্ত লব রাহুল গান্ধীয়ে। নগাঁও যোরহাট এই আসনের সিদ্ধান্ত দিব রাহুল গান্ধীয়ে। নগাঁওত গৌরব গগৈক প্রক্ষেপ করার সম্ভাবনা, যোরহাটত প্রদ্যুৎ বরদলৈক প্রক্ষেপর সম্ভাবনা। যোরহাটত গৌরব গগৈক দিলে নগাঁওত প্রদ্যুৎ বরদলৈক দিব প্রার্থিত্ব। ইতিমধ্যে কংগ্রেসরে আলোচনা ব্যর্থ হয়েছে আপ আর তৃণমূল কংগ্রেসের। বিরোধী ঐক্যমঞ্চ এরি আঁতরি গেছে আপ আর টিএমসি। আসন কেন্দ্রিক সংঘাতের ঐক্যমঞ্চ এরিলে দুইটা দলে। ইতিমধ্যে দশটা সমষ্টির চূড়ান্ত হয়েছে প্রার্থীর তালিকা। কাজিরঙাত কংগ্রেসের প্রার্থী হব রজলিনা তির্কি। ডিফুত কংগ্রেসের প্রার্থী হব জয়রাম ইংলেং। ধুবুরীত কংগ্রেসের প্রার্থী রকিবুল হুসেন। দরং ওদালগুড়িত কংগ্রেসের প্রার্থী মাধব রাজবংশী। শিলচরত কংগ্রেসের প্রার্থী নৈরিতা জয় শুক্লা। করিমগঞ্জত কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। গুয়াহাটীত কংগ্রেসের প্রার্থী মীরা বরঠাকুর। শোণিতপুরত কংগ্রেসের প্রার্থী প্রেমলাল গঞ্জু। কোকরাঝারত কংগ্রেসের প্রার্থী গর্জন মুসাহারি। লক্ষিমপুরত কংগ্রেসের প্রার্থী উদয় শঙ্কর হাজরিকা। ডিব্রুগড়ত এজেপির সঙ্গে কংগ্রেসের বুঝাবুঝি চূড়ান্ত হয়েছে। ডিব্রুগড়ত কংগ্রেসে সমর্থন দিব এজেপির প্রার্থী লুরিণজ্যোতি গগৈ। সিপিআইএমর সঙ্গে কংগ্রেসের বুঝাবুঝি হলেহে এড়ি দিব বরপেটা সমষ্টি। বুঝাবুঝি হলে সিপিআইএমর প্রার্থী হব মনোরঞ্জন তালুকদার। সিপিআইএমরে বুঝাবুঝি নহলে বরপেটাত কংগ্রেসের প্রার্থী হব দীপ বায়ন। এয়া হয়েছে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা। কেবাটা গুরুত্বপূর্ণ খবর ইয়াত অন্তর্নিহিত হয়ে আছে। প্রথম কথা হল বিরোধী ঐক্যমঞ্চ। বিরোধী ঐক্যমঞ্চের কেবাটাও দলের সঙ্গে ফাঁট মেলিছে প্রার্থিত্ব কেন্দ্রিক সংঘাতক কেন্দ্র করে। তার ভিতর আম আদমি পার্টি আর তৃণমূল কংগ্রেস। আম আদমি পার্টিয়ে তিনটা সমষ্টির প্রার্থীর নাম ঘোষণা করেছিল। নিজের দাবিত অটল হয়ে আছিল আম আদমি পার্টি। দিল্লিত কংগ্রেসের এজনো সাংসদ নাই, তথাপিও তিনটা সমষ্টি কংগ্রেসক এড়ি দিয়ার দোহাই দি আম আদমি পার্টিয়ে অসমতো তিনটা সমষ্টি দাবি করে আছিল। কিন্তু কংগ্রেসে এই ক্ষেত্রে তিনটা সমষ্টি এড়ি দিবলে সাজু নহয় আম আদমি পার্টিক। আর সেইভাবেই আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের সংঘাত তুঙ্গত। এতিয়া ফালুরি কাটি আহিছে আম আদমি পার্টি আর তৃণমূল কংগ্রেস। আর যার পরিপ্রেক্ষিতত এই সম্ভাব্য তালিকা ইতিমধ্যে আমি জানাইছো, যে সময় গুয়াহাটি সমষ্টিত আম আদমি পার্টির ভবেন চৌধুরীর নাম চর্চিত হয়ে আছিল, কিন্তু এতিয়া মীরা বরঠাকুর কংগ্রেসের প্রার্থী হওয়ার সম্ভাবনায় অধিক। বীরলাচিতর প্রতিমূর্তি উন্মোচনের দিনা কোনো প্রকৃত অসমীয়াই আন্দোলন নকরে, এই ভাষ্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। 9 মার্চত লাচিত বরফুকনের শৌর্য বীর্যর সঙ্গে একাত্ম হব প্রতিজন অসমীয়া। সেইদিনা কোনো অসমীয়াই আন্দোলন নকরে বলে নিশ্চিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আন্দোলনকারী কটাক্ষ করে মুখ্যমন্ত্রীয়ে কয়, অসম মাতৃয়ে আকাশ চার সময়ত প্রায় আন্দোলনের চিন্তায় উকমুকনি দিয়ে একাংশর মনত। তেনে আন্দোলন করা সকলে কাহানিও নিবিচারে অসমর উন্নতি। প্রধানমন্ত্রীর অসম ভ্রমণের মাজতে একাংশ লোকে আন্দোলন করবলে যো জা চলার বাতরির এই প্রতিক্রিয়া প্রকাশ করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আন্দোলন করার ইচ্ছা থাকলে 8 মার্চ কিংবা 10 মার্চত করবলে আহ্বান মুখ্যমন্ত্রীর। লাচিতর প্রতিমূর্তি উন্মোচনের দিনা আন্দোলন করে অসমীয়ার আবেগর সঙ্গে নেখেলবলে এক প্রকার সকিয়াই দিলে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়। এসাম ব্যক্তি আছে যেতিয়া অসম মাতৃর গৌরবে আকাশত চুব বিচারে তেতিয়া তেওঁলোকৰ আন্দোলন করবলে উকমুকনি দিয়ে। প্রধানমন্ত্রীর ভ্রমণ লাচিত বরফুকনের প্রতিমূর্তি উন্মোচনের ভ্রমণ, সেই দিনটোত যদি কোনোবা অসমীয়া তেও নিশ্চয় আন্দোলন নকরে। অন্তত আমি লাচিত বরফুকনের শৌর্য বীর্যক লৈ গৌরব করো। আন্দোলন তো আমি 8টো করব পারো, 10টো করব পারো। মই ভাবু কোনো অসমীয়াই 9 তারিখে লাচিত বরফুকনের প্রতিমূর্তি উদ্বোধন অনুষ্ঠান চাব এরি বা ইমোশনেলি সেই অনুষ্ঠানের লগত নিজক জড়িত নকৰি কোনোবাই এবিলাক করব মই তাক নাভাবো। ধুবুরী সমষ্টিত কংগ্রেসের প্রার্থী হব রকিবুল হুসেন। হাইকমান্ডর ইঙ্গিতর পাছতে তৎপর হয়েছে রকিবুল। ইতিমধ্যে দিসপুরের বিধায়ক আবাসত একাধিক কংগ্রেস বিধায়কর সঙ্গে বৈঠকত বহিছে ধুবুরীর প্রার্থী রকিবুল হুসেন।
জাকির হুসেন ছিকদারর বাসগৃহত অনুষ্ঠিত বৈঠকৰ পাছতে নিউজ এইটিনক ধুবুরীর প্রার্থিত্ব পোৱার কথা নিশ্চিত করলে খোদ রকিবুল হুসেনে জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বর্মনের সঙ্গে মুখামুখি কথোপকথনত প্রথমে একাংশ কংগ্রেস নেতার বিরোধিতা করা বলে স্বীকার করলে রকিবুল হুসেনে অবশ্যই পিছলে বিরোধিতা করা নেতাসকলে সমর্থন করা বলে কয় রকিবুল হুসেনে লোকসভা নির্বাচনের অধিসূচনা 12 মার্চ জারি করার সম্ভাবনা আছে আর এক্ষেত্রে এটা সমগ্র ভারতবর্ষতে সাহসগরী সকল দলের নেতাকর্মীর মাজত এটা উষ্ণ বতাহ বলিছে সকলে সাজু হয়েছে আর এই মুহূর্তে কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হব 10-11 তারিখ মানে হব বলে আমি জানিব পারিছো আর এই মুহূর্তে ধুবুরী লোকসভা সমষ্টিত প্রার্থিত্ব এক প্রকার চূড়ান্ত হয়েছে মাত্র ঘোষণা করবলে বাকি আছে সামগ্রী সমষ্টির 5 বারের বিধায়ক তথা বিরোধী উপদলপতি রকিবুল হোসেন তেখেত প্রাক্তন মন্ত্রী আছে তেখেত আমার উপস্থিত আছে দাদা আপনার নমস্কার জানাইছো নমস্কার নমস্কার মই আপনার বেশি সময় নলওঁ লাইভের জড়িয়ে মানে আপনার সুদিব বিচার আপনি ধুবুরী সম্ভাব্য প্রার্থী কি কব নয় আমার যেতিয়া কোন প্রার্থী কত উঠিব আবেদন বিচারিছিল তেতিয়া মই বিধানসভা সমষ্টির সামগ্রীর বিধায়ক একেধারে এবার দুবার তিনবার চারিবার পাঁচবার মই বিজয়ী হয়েছো সেই সমষ্টিটো এবার নতুন ডিলিমিটেশনের পিছত নগাঁও লোকসভার ভিতর পড়ছিল আর সেইকারণে মানে নগাঁও লোকসভার প্রার্থী হিসাবে বিচারিছিল কিন্তু এতিয়া মই যেটো দেখিছো আর বিভিন্ন ধরনের যোগ মোক উদ্ধতম কর্তৃপক্ষেও মোক দুই এটা কথা কৈছে যে মোক ধুবুরীত প্রক্ষেপ করবলে চেষ্টা করেছে সেয়ে মই সকলের লগত কথা পাতিব বিচাৰিছো বিশেষ আমার কংগ্রেসের তৃণমূল পর্যায়ের কংগ্রেসের নেতাসকলের লগত কর্মী সকলের লগত মই ভাব বিনিময় করেছো আর মই দুই এজনে মোক যেটা তাত আপত্তি করেছিল তেতিয়া মই লিখিতভাবে জানাইছিল যে তাত লোকেল ক্যাডিয়েট বিচাৰিছে গতি দিয়ক মোক নালাগে কিন্তু পরবর্তী সময় যিসকলে আপত্তি করেছিল সেই সকলরে বেশি সংখ্যকে মোক কলে যে নহয় আপনি ইয়াত আসক বদরদিন আজমল ডাঙরিয়াক আমি হরুয়াব লাগিব আর সেই তেওঁক হরুয়ালেহে হিমন্ত বিশ্ব শর্মার সরকারখনৰ পতন হব কারণ তার মানুষ বহুত অশান্তিত আছে মানুষের রাতে টোপনি নাইকিয়া হয়েছে ঘৈণীয়েকর রাতে শুই থাকা অবস্থাত গিরিয়েকক তুলি আনিছে সরকারে আবার এনকাউন্টার করেছে ফেক এনকাউন্টার করেছে বহুতক বিভিন্ন ক্ষেত্রে মানুষ অত্যাচার করেছে মানুষের ঘর ভাঙি দিছে গতি এই কথাবিলাকৰ পৰা মানুষের যে ভয় ভাব নাইকিয়া করবলে হলে হিমন্ত বিশ্ব শর্মার সরকারখনের পতন বিচাৰিছে আর রাইজ কনভিন্স ধুবুরী প্রতিজন ভোটার যে এইবার যদি বদরদিন আজমল ডাঙরিয়াক হরুয়াব পারে তেতিয়াহলে দিসপুরের পৰা হিমন্ত বিশ্ব শর্মার অত্যাচারী সরকারখন যে পতন হব সেই কথাটা খাটাং সেয়ে এই যে আনহলি এটা নেক্সাস চলি আছে দুটা দল দুটা দুজনের মাজত সে নাইকিয়া করব কারণে বদরিন আজমল ডাঙরিয়াক এবার যে হরুয়াব সেই কথাটা আজি দিনের পোহর স্পষ্ট হয়ে গেছে আপনি আপনি কি দূর সাজু কারণ কেউ ভারত আমার অসমৰ রাজনীতি বহুত এনেকুৱা আছে ইজনে আনজন সমষ্টিত খেলিছে আপনি যেহেতু সামগ্রী বা নগাঁও ধুবুরী সমষ্টিত খেলবলে আপনি কি দূর সাজু মই এতিয়া আপোনালোকে চাওক মই এই মন্ত্রী থাকা অবস্থাতে হোক বা অধ্যক্ষতে হোক মোর গোটেই অসমখনের লগতে বিভিন্ন ধরনের মোর আপনার সম্বন্ধ আছে বিভিন্ন ঠাইতে আমি কাম করেছো গতি সেই সম্পূর্ণরূপে সাজু যত আমাক দলে নির্দেশ দিয়ে সেই নির্দেশ মই আখরে আখরে পালন করবল মোৰ নিজের মনের কথাটা কৈছো দলেও এনেই দি দিয়া নাই সমীক্ষা চলাইছে এই সমীক্ষার তুলা চালনীত বোধ হয় মোক তাত আপনার মানুষে বেশি একসেপ্ট করা যেন আহিছে সেই কথাকো আমার দলেতো বিচার পাইছে বলে মানে ভাবিছোয়ে কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায়ও সেই কথাবিল উমান পাইছে সেই কারণে বদরদিন আজমল ডাঙরিয়াক জিকাবর কারণে বিভিন্ন ধরনের আপনার পথ পদ্ধতি লৈছে কারণ বদরদিন আজমল ডাঙরিয়া যদি আজি নাইকিয়া হয়ে যায় যদি UDF নাইকিয়া হয়ে যায় গম পাইছে যে আহোম সম্প্রদায়ের লোকসলক ডিলিমিটেশনের যোগেদি অন্যায় করলে আজি মরাণ মাতকসলক সমষ্টি নাইকিয়া করে দিলে চুটিয়া সম্প্রদায়ের একটা সমষ্টি আছিল সেইটো নাইকিয়া করে দিলে ছয় জনগোষ্ঠী মানুষখিনিক যেখিনি দিম বলে কৈছিল দিয়া নাই চাহ জনজাতি লোকসকলের উপযুক্ত আপনার প্রতিনিধিত্ব নাই আজি আপনার কোচ ৰাজবংশী লোকসকলের একটা সমষ্টি আছিল লোয়ার আসামত সেইটো নাইকিয়া করে দিলে আজি আপনার ভাষী সংখ্যালঘু লোকসকলের 15টা সমষ্টি আছিল বরাক ভেলিত আজি 12টা করে দিলে 13টা করে দিলে এই কথা বতরা যেটা দেখিলে যে যাবার যখন সমর্থন করেছিল সেইসকলের বেশি সংখ্যক নাই এটা একমাত্র রাজনৈতিক সুরক্ষা দিব পারিব বদরদিন আজমল ডাঙরিয়া বদরদিন আজমল ডাঙরিয়ায় রাজনৈতিকভাবে জিয়াই থাকিলেহে যে হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হয়ে থাকিব সেই কথাখিনি পতিয়ন যাওয়ার কারণে এটা যিকোনো প্রকারে বদরনি আজমল ডাঙরিয়াক জিকাবর কারণে বিচারিছে তার তুলা চালনীত মোক বোধে উদ্ধতম কর্তৃপক্ষে ভাবিছে আর আমার ইয়ার MLA হোক জনপ্রতিনিধি হোক কংগ্রেস কর্মী সকলে মোক এই ক্ষেত্রে মোক
হিমন্ত অংকত দিয়াৰ কাৰণে মই কৈছো যদি মোক বদৰুদ্দিন আজমলডাঙৰীয়া খুৰাব লাগে হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰ পতন হ'ব লাগে যদি মই এই ক্ষেত্ৰত আপোনালোকে ভাবিছে মোৰ কোনো আপত্তি নাই আপুনি কৈছে যে বদৰুদ্দিন আজমল দক্ষিণ খালমাৰত হাৰিছে বুলি কৈছে আৰু মুখ্যমন্ত্ৰী জালুকবাৰীত হাৰিছে বুলি কৈছে কিন্তু আপুনি এবাৰো হৰা নাই বুলি কৈছে ৰেকৰ্ডে কয় মই আপোনাৰ সেই কথাটোকে এতিয়া আমি কাক কম কোনে আপোনাৰ শুনিব হিমন্ত বিশ্ব শৰ্মাইতো নিৰ্বাচন হাৰিছে আজি তাৰিখলৈকে মইতো হাৰা নাই পাঁচবাৰকৈ মই জিকিছো বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াই হাৰিছে গতিকে এই কথাখিনি মই আহি পেলাই ইয়াত আহি কব পৰা নাই কিন্তু আজিতো ৰেকৰ্ডে কয় জিকিছো তাত আপোনাৰ আজিলৈকে হাৰা নাই গতিকে কিয় হাৰা নাই সেইকাৰণে হাৰা নাই ৰাইজে ভোট দিয়ে ৰাইজে কিয় ভোট দিয়ে ৰাইজে বিশ্বাস কৰে অন্তত কমিটমেণ্ট আছে আমাৰ যিখিনি কাম কৰোঁ আন্তৰিকতাৰে কৰোঁ এই বিজেপিৰ হাৱাটো বিজেপিৰ ফালে কোনো ধৰণেৰে যোৱা নাই আমি এতিয়া সহকাৰে আমাৰ বিৰোধী পক্ষৰ লৈ আছো আলফাৰ সময়টোতো আমাৰ বহুত কংগ্ৰেছে মাৰিছিল কিন্তু সহকাৰে আমি সেই সময়তো কংগ্ৰেছ কৰিছোঁ গণ পৰিষদৰ সময়তো আমাক বহুত অত্যাচাৰ কৰিছিল আমি কংগ্ৰেছ কৰিছোঁ তাৰ ৰিজাল্ট দিছে ৰাইজে মৰম কৰিছে আশীৰ্বাদ কৰিছে সকলো অল ছেকশ্যন অফ পিপলক আপোনালোকে যদি চাই মোৰ চামগুৰি সমষ্টিৰ মোৰ ভোট দিয়া ভোট নিদিয়া সকলো মোৰ পৰিয়াল সকলোৰে লগত সু সম্বন্ধ আছে খেলা ধূলাৰ মাজেৰে মোৰ সম্বন্ধ আৰু ইফালে